অ্যাসিড হলো কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড পার্টটা আজকে কমপ্লিট করব। এই পার্টটা একটু ইজি। কার্বক্সিলিক অ্যাসিড পার্টটার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে কনসেপ্ট হলো গিয়ে তোমার ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের জেনারেলাইজ করলে RCOOH। ফ্যাটি অ্যাসিড হচ্ছে RCOOH, মানে একটা কার্বক্সিল গ্রুপ থাকলে সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ওয়ান কার্বক্সিল গ্রুপ থাকলে পরে ফ্যাটি অ্যাসিড, ওয়ান কার্বক্সিল মানে একটাই COOH থাকলে ওটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এক্সাম্পল, এই COOH হলো মিথানোয়িক অ্যাসিড, CHCCOOH ইথানোয়িক অ্যাসিড। মেইন হচ্ছে এই দুইটা, মিথানোয়িক অ্যাসিড অ্যান্ড ইথানোয়িক অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড মেইনলি RCOOH, যার মেইন দুইটা অ্যাসিড হচ্ছে মিথানোয়িক অ্যাসিড অ্যান্ড ইথানোয়িক অ্যাসিড। তো এদের প্রিপারেশনে যদি আসি, প্রিপারেশন তো প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিডের ফার্স্ট প্রিপারেশন হচ্ছে ফ্রম অ্যালকোহল, ফ্রম অ্যালকোহল। কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহল থেকে হয়, এটা ক্লাস 10 এর কনসেপ্ট। ফর এক্সাম্পল ইথানল, ইথানল প্লাস নেসেন্ট অক্সিজেন, পটাশিয়াম ডাইক্রোমেট অ্যান্ড সালফিউরিক অ্যাসিড। তাহলে ইথানল অক্সিডাইজ করলে পটাশিয়াম ডাইক্রোমেট অ্যান্ড সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট অ্যান্ড সালফিউরিক অ্যাসিড দিয়ে ইথানল কে অক্সিডাইজ করলে ফার্স্টে এটা ইথানল প্রোডিউস করে, ফার্স্টে এটা ইথানল প্রোডিউস করে, দ্যাট মিন্স অ্যালডিহাইড প্রোডিউস করে, অ্যালডিহাইড। অ্যান্ড লেটার অন অ্যালডিহাইড যখন অক্সিডাইজ হবে দেন প্রোডিউস হতে পারে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে পরে কার্বক্সিলিক অ্যাসিড হয়। তো এটা অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিডের কনভার্সন, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডের কনভার্সন, অ্যালডিহাইড থেকে পরে কার্বক্সিলিক অ্যাসিডের কনভার্সন। বাট যদি তোমরা এমনটা দেখো যে ইথানল প্লাস নেসেন্ট অক্সিজেন, ইথানল প্লাস নেসেন্ট অক্সিজেন দিয়ে এখানে মেনশন করা আছে যে স্ট্রং অক্সিডেশন, স্ট্রং অক্সিডেশন অর স্ট্রং অক্সিডেন্ট যেটাই লিখে থাকো, তোমরা তাতে মনে করবা যে এটা ডিরেক্ট ইথানোয়িক অ্যাসিড, ডিরেক্ট তখন ইথানোয়িক অ্যাসিড। তাহলে অ্যালকোহল অক্সিডাইজ করলে নর্মালি অ্যালডিহাইড, দেন হচ্ছে অক্সিডাইজ করলে ইথানোয়িক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে অ্যালকোহল অক্সিডাইজ করলে নর্মালি অ্যালডিহাইড, অ্যালডিহাইড অক্সিডাইজ করলে নর্মালি কার্বক্সিলিক অ্যাসিড। বাট সামটাইম এমন হতে পারে যে অ্যালকোহল ডিরেক্টলি কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হতে পারে, অ্যালকোহল ডিরেক্টলি কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে, দ্যাট মিন্স অ্যালডিহাইডটাকে এখানে স্কিপ করা হবে। তো অ্যালডিহাইড স্কিপ করে কখন, যদি এখন এরকম একটা লেখা থাকে যে স্ট্রং অক্সিডেশন অথবা স্ট্রং অক্সিডেন্ট, তাহলে এটা এটা তোমরা বুঝে নিবা যেখানে অ্যালডিহাইডকে আসলে স্কিপ করতে যাচ্ছে, অ্যালকোহল থেকে অ্যাসিডে কনভার্ট হবে। তার মানে হচ্ছে অ্যালকোহল অ্যাসিডে কনভার্ট হবে অ্যালডিহাইড না হয়ে। তো এই হচ্ছে অ্যালকোহল টু কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল টু কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো সবই অর্ডিনারি প্রিপারেশন অ্যান্ড কমন প্রিপারেশন। তো এইটা একটা কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন হিসেবে আমরা অ্যাড্রেস করি এগুলো। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন হিসেবে এটাকে অ্যাড্রেস করা হলো। বাট কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশনে এখন যেটা দেখাবো 2 নম্বর, সেটা হলো ফ্রম অ্যালকাইল হ্যালাইড, ফ্রম অ্যালকাইল হ্যালাইড, এটা অনেক ইম্পর্টেন্ট, ফ্রম অ্যালকাইল হ্যালাইড, এটা অনেক ইম্পর্টেন্ট। এই অ্যালকাইল হ্যালাইড করার জন্য না আমরা 3টা ওয়েজ অপশন অ্যাপ্লাই করব, অ্যালকাইল হ্যালাইড মানে স্টার্টিং ফ্রম অ্যালকাইল হ্যালাইড, স্টার্টিং ফ্রম অ্যালকাইল হ্যালাইড। বাট দেখো কি হয়, স্টার্টিং ফ্রম অ্যালকাইল হ্যালাইড, ফর এক্সাম্পল ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড। আচ্ছা, তো ইথাইল ক্লোরাইডের সাথে তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে ইথানলে কনভার্ট হয়, তাহলে ইথাইল ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে কি হবে, ইথানল এ কনভার্ট হবে, ইথানল এ কনভার্ট হবে। এন্ড এই ইথানল কে অনলি নেসেন্ট অক্সিজেন দিয়ে ইউ ক্যান মেনশন ইথানোয়িক অ্যাসিড, ইউ ক্যান মেনশন ইথানোয়িক অ্যাসিড। ওকে, সো ইথাইল ক্লোরাইড থেকে ইথানল এ কনভার্ট করা, আর সেই ইথানল কে ফার্দার ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট করা। বাই দিস টাইম আমরা জেনেছি যে অ্যালকোহল অক্সিডাইজ করলে ওয়ান্স কিসে কনভার্ট হবে, কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে। এন্ড রিমেম্বার ওয়ান থিং, এখানে সাইড প্রোডাক্ট গুলো মেনশন হচ্ছে না, বাই প্রোডাক্ট গুলো মেনশন হচ্ছে না কিন্তু, সো দ্যাট বাই প্রোডাক্ট নিয়ে তোমাকে কনসার্ন হওয়া লাগবে না। তোমার হচ্ছে গিয়া এটাকে অ্যালকোহলে কনভার্ট করছো, অ্যালকোহলকে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করছো, সাইড প্রোডাক্ট নট নেসেসারি এখানে।
তো এটা একটা অপশন যে অ্যালকাইল হ্যালাইড থেকে নর্মাল প্রসেসে অর্ডিনারি প্রসেসে আমরা কি করে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হতে পারি, বাট আরো অপশন আছে এখানে, এন্ড এভরি রিঅ্যাকশন আর ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে এটা স্টার্টিং করব হচ্ছে মিথাইল ক্লোরাইড থেকে, ইথাইল ক্লোরাইড আগেটা, এটা হচ্ছে এখন স্টার্ট করলাম হলো মিথাইল ক্লোরাইড দিয়ে। দেখো মিথাইল ক্লোরাইড দিয়ে স্টার্ট করে এখানে পটাশিয়াম সায়ানাইড দেওয়া হবে, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, পটাশিয়াম সায়ানাইড অ্যাড করা হয়। তাহলে মিথাইল ক্লোরাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড অ্যাড করলে সেটা মিথাইল সায়ানাইডে কনভার্ট হয়, মিথাইল সায়ানাইডে কনভার্ট হয়। তো সাইড প্রোডাক্ট মেনশন করতেছি না, শুধু মিথাইল সায়ানাইডটা মেনশন করলাম। তাহলে মিথাইল ক্লোরাইড পটাশিয়াম সায়ানাইডের সাথে রিঅ্যাকশন করবে, করে মিথাইল সায়ানাইড কনভার্ট হবে। অ্যান্ড রিমেম্বার দিস রিঅ্যাকশন, এই মিথাইল সায়ানাইডকে হাইড্রোলাইসিস করতে হয়। হাইড্রোলাইসিস যদি দেখো যে ওয়াটার আর এইচ প্লাস দেওয়া আছে, ওয়াটার এইচ প্লাস, ওয়াটার এইচ প্লাস, মনে করবা এটা হচ্ছে হাইড্রোলাইসিস, এটা হচ্ছে হাইড্রোলাইসিস। অ্যান্ড রিমেম্বার সায়ানাইডকে হাইড্রোলাইসিস করলেও সেটা সি ডাবল ও এইচ এ কনভার্ট হয়। সায়ানাইডকে হাইড্রোলাইসিস করলেও ওটা কি হয়, সি ডাবল ও এইচ এ, সি ডাবল ও এইচ এ কনভার্ট হয়। এই যে সায়ানাইড, যেখানেই সায়ানাইড থাকবে রিমেম্বার, সায়ানাইডকে হাইড্রোলাইসিস করলে কার্বক্সিল গ্রুপ প্রডিউস করে, কার্বক্সিল গ্রুপ প্রডিউস করে। তাহলে দেখছো যে ইথাইল ক্লোরাইড থেকে ইথানোয়িক অ্যাসিড করলা, আবার মিথাইল ক্লোরাইড থেকেও ইথানোয়িক অ্যাসিড করলা, তার মানে কি কার্বন ইনক্রিজ হলো, এবং সেই কার্বন ইনক্রিজ কে করলো, সায়ানাইডের কার্বন, সায়ানাইডের কার্বন। সো দ্যাট এটাও একটা গুড অপশন তোমার হচ্ছে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়ার জন্য। আর ওয়ান মোর অপশন, এবারও মিথাইল ক্লোরাইড, এটাও শোনো মিথাইল ক্লোরাইড থেকে আরেকটা অপশন, সেই মিথাইল ক্লোরাইড থেকে স্টার্ট করব। তবে এখানে মিথাইল ক্লোরাইডের সাথে দেওয়া হচ্ছে ম্যাগনেসিয়াম, তোমাদের প্রিভিয়াস নলেজ যদি থেকে থাকে তাহলে তোমাদের এটা হেল্প হতো আর কি। মিথাইল ক্লোরাইডের সাথে ম্যাগনেসিয়াম দিলে দিতে হয় সেটা ড্রাই ইথারের প্রেজেন্সে, ড্রাই ইথারের প্রেজেন্সে। আজকে এখন তোমাদেরকে হয়তো বা বলবো যে ঠিক আছে এখন না পারলে এটা খুব বেশি দোষের হবে না, বাট এটা মানে আফটার ফিউ ডেজ এটা না জানলে এটা তোমাদের একটা বিগ ফেইলার হবে, একটা বিগ ফেইলার হবে যে মিথাইল ক্লোরাইডের সাথে ম্যাগনেসিয়াম দিলে পরে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্রডিউস করে, যেটাকে আমরা গ্রিগনার রিয়াজেন্ট বলবো। মানে এটা তুমি যদি আর কিছুদিন পরে না বলতে না পারো তাহলে তোমাকে একটা রীতিমতো লজ্জা দেওয়া হবে, ঠিক আছে। তাহলে মিথাইল ক্লোরাইডের সাথে ম্যাগনেসিয়াম ড্রাই ইথারের প্রেজেন্সে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফর্ম করে, মিথাইল ক্লোরাইডের সাথে ম্যাগনেসিয়াম দিলে ড্রাই ইথারের প্রেজেন্সে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফর্ম করে। ম্যাগনেসিয়াম অর্গানিকে আর একবারও দেখা যাবে না এইটা ছাড়া, কথা বুঝছো। তো মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা হচ্ছে গ্রিগনার্ড রিয়াজেন্ট, গ্রিগনার্ড রিয়াজেন্ট, যেটা পিছনের বেশ কিছুটা পেছনে একটা ক্লাসে একটা ক্লাসই ছিল গ্রিগনার্ডের উপরে, আমার যতটুকু মনে পড়ে তোমাদের সাথে। তাহলে এই মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে গ্রিগনার্ড রিয়াজেন্ট, আর তারে কার্বন ডাইঅক্সাইড দিয়ে হাইড্রোলাইসিস করলে, মানে কার্বন ডাইঅক্সাইড দিব, কার্বন ডাইঅক্সাইড দিব আবার হাইড্রোলাইসিসও করব টুগেদার একসাথে, দেখালে কোনো সমস্যা নাই, তাও ইথানোয়িক অ্যাসিড হবে, তাও ইথানোয়িক অ্যাসিড হবে। এন্ড আমরা কোনোটাতেই সাইড প্রোডাক্ট লিখি নাই, ওকে। সো দ্যাট এটা কি হলো, অ্যালকাইল হ্যালাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্সন, সুপার রিঅ্যাকশন, এগুলো সব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। অ্যালকাইল হ্যালাইড থেকে ইথানোয়িক অ্যাসিড, ইথাইল ক্লোরাইড থেকে ইথানোয়িক অ্যাসিড, মিথাইল ক্লোরাইড থেকে ইথানোয়িক অ্যাসিড, আবার মিথাইল ক্লোরাইড থেকে ইথানোয়িক অ্যাসিড অলসো। একটা হচ্ছে সায়ানাইডের সাহায্যে, তাহলে তোমার জানা থাকলো যে সায়ানাইড দিয়ে পরে অ্যাসিড আনা যায়, আরেকটা জানা থাকলো যে গ্রিগনার্ড রিঅ্যাজেন্ট পরেও অ্যাসিডে কনভার্ট করা যায়। এই হচ্ছে তোমার সুপার ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন, প্রিপারেশনের জায়গায় ইম্পর্টেন্ট, প্রিপারেশন আসলে এই কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন আছে, আদারওয়াইজ প্রিপারেশন মানে প্রিপারেশন টাইপের কোশ্চেন আসে না, খুব কম, অন্যান্য কনভার্সন আছে বেশি, আইডেন্টিফিকেশন আছে, কনভার্সন আছে, তো প্রিপারেশন খুব বেশি আসে না, প্রিপারেশন আসলে এই জায়গা থেকে আসবে। তাহলে ফ্যাটি অ্যাসিডের হিসেবে মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, যার মধ্যে ইথানোয়িক অ্যাসিডের প্রিপারেশনটাই দেখালাম। হ্যাঁ, যে কার্বক্সিলিক অ্যাসিড, আর তোমাদেরকে আমি বলেছি অর্গানিক না, অর্গানিকটা তোমরা একদম মানে সিম্পলি আমার নোটটা থরো দিলেই পড়ে যাবা, মানে রাইট লেফট আপ এন্ড ডাউন কিচ্ছু দেখা দরকার নাই, ঠিক আছে। আর আমার লেকচার সিরিজটাও এরকম, আমার লেকচার সিরিজটাও ঠিক ওই নোটের সিরিজ সিকোয়েন্সের সাথে মিল থাকবে। তো ওই নোটটা আর এই লেকচার সিরিজ গুলো যদি তুমি প্যারালাল দেখতে থাকো, অর্গানিক তোমার পক্ষে অ্যান্সার করা পসিবল হবে। আসো যে কার্বক্সিলিক অ্যাসিড ডাজেন্ট আন্ডারগো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, এটার এক্সপ্লেনেশন দিব।
কার্বক্সিলিক অ্যাসিড ডাজেন্ট আন্ডারগো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, কার্বক্সিলিক অ্যাসিড ডাজেন্ট আন্ডারগো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, যে কার্বক্সিলিক অ্যাসিড নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দেয় না, নিউক্লিওফিলিক অ্যাডিশনও দেয় না, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনও দেয় না। যদিও কোশ্চেনটা করছে যে নিউক্লিওফিলিক অ্যাডিশন, এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনও দেয় না, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনও দেয় না। তোমরা একটা জিনিস জেনে রাখো, আর ও এইচ হচ্ছে অ্যালকোহল, যেটা অক্সিডাইজ করলে আর সি ডাবল ও এইচ, যেটা অক্সিডাইজ করলে আর সি এইচ অ্যালডিহাইড হয়, যেটাকে ফার্দার অক্সিডাইজ করলে আর সি ডাবল ও এইচ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ হয়। তাহলে এটা একটা সিকোয়েন্স না, যে অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড, অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড, অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড, অ্যালকোহল দায় হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, অ্যালকোহল দিবে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, অ্যালকোহল কি দেয়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়, ঠিক আছে। অ্যালকোহল দ্বারা তারা দেয় হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, কারণ দেখো অ্যালকোহলকে আমরা চাইলে অ্যালকাইল হ্যালাইডে কনভার্ট করতে পারি, অ্যালকোহলকে আমরা অ্যালকাইল হ্যালাইডে কনভার্ট করতে পারি। তাহলে অ্যালকোহল যদি অ্যালকাইল হ্যালাইডে কনভার্ট হয় তাহলে এটা সাবস্টিটিউশন, এটা সাবস্টিটিউশন, আর এই ওএইচ আর ফ্লোরিন হচ্ছে নিউক্লিওফাইল, তাই এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। যারা নেগেটিভ আয়ন তারা নিউক্লিওফাইল, নেগেটিভ আয়ন হচ্ছে নিউক্লিওফাইল, নেগেটিভ আয়ন দায় হচ্ছে নিউক্লিওফাইল, ওএইচটা নিউক্লিওফাইল, ক্লোরিনটাও নিউক্লিওফাইল, তাহলে এটা ওএইচ ক্লোরিন সাবস্টিটিউশন না, তাহলে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তাহলে অ্যালকোহল হলে দেয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আচ্ছা অ্যালডিহাইড যেটা, এরা দায়ী হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, এরা দায়ী হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, মানে কার্বক্সিলিক গ্রুপ, অ্যালকোহল দায়ী হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, অ্যালকোহল দায়ী হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, অ্যালডিহাইড দায়ী হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, অ্যালডিহাইড যারা তারা দায় নিউক্লিওফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়। কারণটা হচ্ছে যে এদের কাছে না ইয়ে থাকে, তোমার কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকে, অ্যালডিহাইডে কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকে, অ্যালডিহাইডে কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকে, এই কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকার কারণে অ্যাডিশন রিঅ্যাকশন দেয়, ডাবল বন্ডেই যে অ্যাডিশন হয়, তো ডাবল বন্ড থাকাতে এটা অ্যাডিশন দেয়, এন এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়, তার মানে অ্যালডিহাইড হলে নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়। তাহলে অ্যালকোহল হলে নিউক্লিওফিলিক দেয় সাবস্টিটিউশন, আর অ্যালডিহাইড হলে দেয় নিউক্লিওফিলিক তবে অ্যাডিশন, আর কার্বক্সিলিক অ্যাসিডের কোনোটা দেয় না, এর কোনোটাই দেয় না, না নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেয় না নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়, কোনোটা দেয় না। অথচ কার্বক্সিলিক অ্যাসিডটা এরকম, এটা কার্বক্সিলিক অ্যাসিডের ফর্মুলা, এটা কার্বক্সিলিক অ্যাসিডের ফর্মুলা, এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে দেখো অ্যালডিহাইডের সিমিলারিটি আছে, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যালডিহাইডের সিমিলারিটি কোন জায়গায়, এই যে এই জায়গায় কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যালডিহাইডের সিমিলারিটি এখানে, আর অ্যালকোহলের সাথেও তার সিমিলারিটি আছে, অ্যালকোহলের সাথে সিমিলারিটি কোথায়, এখানে, তার মানে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালডিহাইডের সাথেও সিমিলারিটি আছে, অ্যালকোহলের সাথেও সিমিলারিটি আছে, বাট এটা নাইদার বিহেভস লাইক অ্যালডিহাইড অ্যান্ড নর বিহেভ লাইক অ্যালকোহল, না সে অ্যালকোহলের বিহেভ করে না সে অ্যালডিহাইডের বিহেভ করে, দেখো কারো বিহেভই করে না, ওএইচ আছে কিন্তু নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়, ইয়া নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেয় না, সিও গ্রুপ আছে তাও নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না, তার মানে এটা ওভারঅল নিউক্লিওফিলিক রিঅ্যাকশনই দেয় না। কোশ্চেন হচ্ছে কেন, এই কোশ্চেনটাই আস করবে যে এরা নিউক্লিওফিলিক রিঅ্যাকশন দেয় না, তাহলে যারা কার্বক্সিলিক অ্যাসিড কি করে না, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দেয় না বা নিউক্লিওফিলিক রিঅ্যাকশন দেয় না, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনও দেয় না, নিউক্লিওফিলিক অ্যাডিশনও দেয় না, অর্থাৎ ওভারঅল নিউক্লিওফিলিক রিঅ্যাকশন দেয় না কার্বক্সিলিক অ্যাসিড, কেন সেটাই তোমাকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে, সেটাই এক্সপ্লেন করতে বলা হচ্ছে। ওকে তো দেখো এটার এক্সপ্লেনেশন কি, তো সি ওয়ান থিং সেটা হচ্ছে যে তোমার অ্যান্সার হচ্ছে এরকম, তুমি কি বলতেছো ডেসক্রিপশনে, ডেসক্রিপশনে বলতেছো মানে তোমার ডেসক্রিপশনে সেগুলো কি ওয়ার্ড গুলো কি, ডেসক্রিপশনে ওয়ার্ড কি, সেটা হচ্ছে এরকম যে কার্বক্সিলিক অ্যাসিড হ্যাজ কার্বোনাইল গ্রুপ, একটু বলি এই গ্রুপটা অ্যাকচুয়ালি বলে কার্বোনাইল গ্রুপ, এই গ্রুপটার এমনিতে ইন্ট্রোডাকশন হলো যে এটা হলো কার্বোনাইল গ্রুপ,
এই গ্রুপটাকে কার্বোনাইল গ্রুপ বলে, রিমেম্বার, এটাকে বলে কার্বোনাইল গ্রুপ, কার্বোনাইল গ্রুপ, যেটা অ্যালডিহাইডে থাকে আর কিটোনে থাকে, অ্যালডিহাইডে থাকে আর কিটোনে থাকে, এটা হলো কার্বোনাইল গ্রুপ। আচ্ছা কি বলতেছো, যে কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বোনাইল গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বোনাইল গ্রুপ, এই কার্বোনাইল গ্রুপের পোলারিটির কারণে, কি কারণে, পোলারিটি, ডিউ টু পোলারিটি, পোলারিটি কারণে এই যে অক্সিজেনটা এটা থাকে পার্শিয়াল নেগেটিভ আর এই কার্বনটা হয়ে যায় হলো পার্শিয়াল পজিটিভ। ডিউ টু পোলারিটি কার্বোনাইল গ্রুপ বিকাম পোলার, ডিউ টু পোলারিটি কার্বোনাইল গ্রুপ বিকাম পোলার, এটা অ্যালডিহাইডে হয়, এটা কিটোনেও হয়, এটা অ্যালডিহাইডের সময় হয়, এটা কিটোনের টাইমেও হয়, এটা অ্যাসিডের টাইমেও হয়, অর্থাৎ যদি এটা অ্যালডিহাইড হতো তাও হতো, এটা এই যে অ্যালডিহাইড হলেও এমনটা হতো, এই যে অ্যালডিহাইড হলেও কার্বোনাইল গ্রুপে পোলারিটির কারণে কি হইতো, পার্শিয়াল নেগেটিভ এন্ড পার্শিয়াল পজিটিভ হইতো, অ্যালডিহাইডেও হয় কার্বক্সিলিক অ্যাসিডেও হয়। তো অ্যালডিহাইডে যখন কার্বোনাইল গ্রুপটা পোলার হয়ে যায় তখন এই যে পজিটিভ কার্বনটা, এই পজিটিভ কার্বনের প্রতি বা এই পজিটিভ কার্বনটা তখন যে নিউক্লিওফাইল থাকে, নিউক্লিওফাইল তোমার হচ্ছে গিয়ে জেড মাইনাস দিয়ে বোঝায়, নিউক্লিওফাইলকে জেড মাইনাস দিয়ে বোঝায়, তখন জেড মাইনাস এই কার্বনের প্রতি বা এই কার্বনের দিকে অ্যাপ্রোচ করে, নিউক্লিওফাইল তখন এই কার্বনকে অ্যাপ্রোচ করে, এই নিউক্লিওফাইল তখন কার্বনকে অ্যাপ্রোচ করে। তাহলে বুঝতে পারতেছো যে অ্যালডিহাইড আর কিটোন হলে কি হয়, অ্যালডিহাইড আর কিটোন হলে কার্বনাইল গ্রুপের পোলারিটির কারণে যখন কার্বন পজিটিভ হয়ে যায় তখন নিউক্লিওফাইল তাকে অ্যাপ্রোচ করে, তখন নিউক্লিওফাইল তাকে অ্যাপ্রোচ করে, এই কারণে এরা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়, এই কারণে অ্যালডিহাইডরা কি করে, নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডে একই ঘটনা ঘটছে, কিন্তু এর দিকে কেন নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করে না, ওর দিকে কেন নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করে না, একই ঘটনা তো এখানেও হইতেছে, এটাও তো কার্বন পজিটিভ, বাট এদিকে নিউক্লিওফাইল কি করে না, অ্যাপ্রোচ করে না, কেন করে না জানো, এই যে এখনই মজার জিনিসটা, কেন অ্যাপ্রোচ করবে না, কারণ তার সাথে যে ওএইচ গ্রুপ আছে অ্যালডিহাইডে তো তা ছিল না, অ্যালডিহাইডের কাছে তো তা ছিল না, অ্যালডিহাইড যখন তখন তো অ্যাটাচ ছিল হাইড্রোজেন, বাট এইবার কি হয়েছে, এই কার্বনাইল গ্রুপের সাথে অ্যাটাচ হচ্ছে গিয়ে কি ওএইচ গ্রুপ, অ্যাটাচ হচ্ছে ওএইচ গ্রুপ, ওএইচ গ্রুপ তো একটা নিউক্লিওফাইল, ওএইচ গ্রুপ তো নিউক্লিওফাইল, তার মানে এটা অনেকটা ধারালো যে ঘরেই তো নিউক্লিওফাইল, বাইরের নিউক্লিওফাইল আসবে কি করে বা কেন আসবে, ঘরেই তো নিউক্লিওফাইল, অনেকটা এরকম আর কি, যে তার হোমেই তো হচ্ছে কি এখন নিউক্লিওফাইল, অ্যান্ড তার কারণে নতুন নিউক্লিওফাইল আসবে না, অর্থাৎ এই যে এ যখন পজিটিভ হবে তখন অক্সিজেনের কাছ থেকে সে কি করবে, ইলেকট্রন নিয়ে নিবে, অক্সিজেনের কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে, সে ওই লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তার মানে যখন এই কার্বনটা ওয়েস্ট গ্রুপের কাছ থেকে ইলেকট্রন নিবে তখন ইট হ্যাজ নো মোর অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য নিউ নিউক্লিওফাইল বা আদার নিউক্লিওফাইল, অন্য নিউক্লিওফাইলের প্রতি তার কোনো কিছু থাকবে না, অ্যাট্রাকশন থাকবে না, ভেরি সিম্পল। তাহলে এই কার্বনটা তার ওয়েস্ট গ্রুপের কারণে ওয়েস্ট গ্রুপের অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিউট্রালাইজ হয়ে যায়, মানে তার যে ইলেকট্রন নেওয়ার কথা ছিল সেটাকে তার সাথে যে অ্যাটাচ গ্রুপটা তার থেকে নিয়ে নেয়, যার কারণে অন্য কোনো নিউক্লিওফাইল তার দিকে আসে না। তো যদি অন্য কোনো নিউক্লিওফাইল তার দিকে নাই আসে তাহলে সেই নিউক্লিওফিলিক অ্যাডিশন দিবে কি করে, তাহলে তার নিউক্লিওফিলিক অ্যাডিশন দেওয়ার কোনো অপশন নাই, তো ভেরি সিম্পল কজ, ঠিক না। তার মানে কি অনেকটা স্টুডেন্টদের বা বইয়ের মধ্যে অনেকে লিখেছে যে এই সিও গ্রুপ আর ওয়েস্ট গ্রুপ একসাথে থেকে একটা আরেকটাকে কি করে দেয়, একটা আরেকটাকে তোমার দুইটা মানে গ্রুপ এক, দুইটা ফাংশনাল গ্রুপ এক হয়ে, দুইটা ফাংশনাল গ্রুপ এক হয়ে তাদের নিজেদের যে তোমার ইন্ডিভিজুয়ালিটি বা তাদের নিজেদের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা তারা কি করে লস করে করে তারা একটা নতুন ক্যারেক্টার তৈরি করে, এরকমও বলবা যে এখানে যে অ্যালডিহাইডের যে সিও গ্রুপ আর অ্যালকোহলের যে ওয়েস গ্রুপ এই দুইটা গ্রুপ যখন একসাথে হয়ে যায় তখন এই দুইটা গ্রুপ একটা গ্রুপ আরেকটা গ্রুপকে ইনফ্লুয়েন্স করে, এই দুইটা গ্রুপ একটা গ্রুপকে দুইটা গ্রুপ এক কি হয় মিউচুয়ালি তারা কি হয় ইনফ্লুয়েন্স হয়, এরা দুইটা গ্রুপ মিউচুয়ালি কি হয় ইনফ্লুয়েন্সড হয়, ইনফ্লুয়েন্সড হওয়ার কারণে তারা ওই তো তার ক্যারেক্টার দিতে পারে না, সিও তার ক্যারেক্টার দিতে পারে না, তারা একটা ডিফারেন্ট ক্যারেক্টার দেয় তখন, এটাও বলা যাবে, এই এই ল্যাঙ্গুয়েজ গুলো বলবা, ঠিক আছে। তাহলে তুমি কিভাবে এটা এক্সপ্লেন করতেছো যে এই কার্বনাইল গ্রুপের পোলারিটির কারণে যখন এটা পোলার হয় অ্যান্ড কার্বন যখন পজিটিভ হয় এই পজিটিভ কার্বনটা তার সাথে যে অ্যাটাচ ওয়েস গ্রুপ এই ওয়েস গ্রুপ থেকে ইলেকট্রন নিয়ে ইলেকট্রন নিয়ে নেয়, ঠিক আছে, ইলেকট্রন একসেপ্ট করে ফেলে, যার কারণে তার অন্য কোনো নিউক্লিওফাইলের প্রতি তার কোনো অ্যাট্রাকশন থাকে না বা আদার কোনো নিউক্লিওফাইলের তার প্রতিও কোনো অ্যাট্রাকশন থাকে না, সো দ্যাট কি করবে না, নিউক্লিওফিলিক অ্যাডিশন দিবে না,
দ্যাট মিনস যে এই দুইটা ফাংশনাল গ্রুপ ইচ আদার বা মিউচুয়ালি কি হয় ইনফ্লুয়েন্সড হয়, ইনফ্লুয়েন্স হওয়ার কারণে তারা নিউক্লিওফিলিক অ্যাডিশন বা নিউক্লিওফিলিক কোন রিঅ্যাকশন দেয় না, দেয় না, ভেরি সিম্পল। ওকে, তো এই জায়গাতে হচ্ছে যে না দেওয়ার ব্যাপারটা, যে কেন নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না, কেন নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না, ওই কথাটা এখানে ক্লোজ। কিন্তু এখানে অ্যান্সারটা শেষ হয়ে যায়নি, তারপরে আবার অ্যান্সারের একটু ইলাবোরেশন আছে। অ্যান্সারের যে ইলাবোরেশনটা সেটা হচ্ছে যে এটা তখন আবার কি বলা হয় যে অক্সিজেন যখন কার্বনকে ইলেকট্রন সাপ্লাই দেয়, কার্বনকে যখন কার্বনকে ইলেকট্রন সাপ্লাই দেয়, ঠিক আছে, দিয়ে দিলে দেয় ঠিকই, কিন্তু সে আবার ওয়েজ বন্ড থেকে ইলেকট্রন নিজের কাছে নিয়ে নেয়, ওয়েজ বন্ড থেকে আবার ইলেকট্রন কি করে নিজের কাছে নিয়ে নেয়। তার মানে অক্সিজেন হলো গিয়ে একটা সেলফিশ টাইপের অ্যাটম, কথা বুঝছো, মানে এটা কখনোই নিজের লস মানবে না। এ যখন একে ইলেকট্রন দিবে, কিন্তু সেটা সে কি করবে, তার সাথে যে একটা উইক একটা অ্যাটাচমেন্ট আছে হাইড্রোজেন, তাকে তাড়াইয়া দিবে এবং সেখান থেকে সে ইলেকট্রন রেখে দিবে, যার কারণে আলটিমেটলি যেটা হবে যে এই অক্সিজেনের সাথে তার সিঙ্গেল বন্ড হয়ে যাবে, যেখানে ছিল ডাবল বন্ড ওটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড, ব্রেক করবে, কারণ এই যে ডাবল বন্ড ছিল ওটা ভেঙে গেছে, ওটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। আর অক্সিজেনের সাথে এই নতুন অক্সিজেন যেটার সাথে তার তোমার হচ্ছে ইন্টারাকশন হচ্ছে, ওর সাথে তার ডাবল বন্ড হয়ে যাবে, তাহলে কথা হচ্ছে হাইড্রোজেন বই, হাইড্রোজেন লিফট, হাইড্রোজেন লেফট, হাইড্রোজেন চলে গেছে, আর এই অক্সিজেনটা তখন নেগেটিভ, এই যে টপ, এই অক্সিজেনটা নেগেটিভ, এই যে অক্সিজেনটা কি হয়ে গেছে নেগেটিভ, তাহলে এই অক্সিজেনটা নেগেটিভ হয়ে গেছে, এই কার্বন তখন বন্ড ফর্ম করছে, আর হাইড্রোজেনটা কি হয়েছে, হাইড্রোজেন প্রোটন তৈরি করে ফেলছে, কি করে ফেলছে, প্রোটন ফর্ম করে ফেলছে, তোমার প্রোটন ফর্ম করে ফেলছে, প্রোটন। তাহলে যখন প্রোটন ফর্ম করে, তার মানে হচ্ছে তখন বললাম যে এটা যখন প্রোটন ফর্ম করে বা প্রোটন প্রোডিউস করে, তার মানে এটা ইনস্টিড অফ গিভিং নিউক্লিওফিলিক অ্যাডিশন, ইট প্রোডিউসেস প্রোটন অ্যান্ড বিহেভস অ্যাজ অ্যান অ্যাসিড, এবং সেটা অ্যাসিড হিসেবে কাজ করে। তার মানে এইভাবে কনক্লুশনে যাইতে হবে যে নিউক্লিওফিলিক অ্যাডিশন না দিয়ে সে ইনস্টিডে কি করে, নিউক্লিওফিলিক অ্যাডিশন ইনস্টিডে করেটা কি, সেটা মানে মেনশন করে দেন অ্যান্সার ক্লোজ করতে হবে। তো এই হচ্ছে কি এটার এক্সপ্লেনেশন, যে কার্বক্সিলিক অ্যাসিড তোমার নিউক্লিওফিলিক অ্যাডিশন কেন দিচ্ছে না, অ্যান্ড ইনস্টিড অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন এ কি করে, তাহলে সে হচ্ছে প্রোটন ডোনেট করে, অ্যান্ড কেন প্রোটন ডোনেট করে সেটা এই মেকানিজম থেকে ক্লিয়ার হওয়া যায়। HCOOH acts as both acid and reductant. এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ হলেও আসবে, একটা এমসিকিউ হলেও আসবে, কনসেপ্টটা জানা দরকার। তাহলে মিথানোয়িক অ্যাসিড acts as both acid and reductant. মিথানোয়িক অ্যাসিড ফার্স্ট অফ অল এটা একটা অ্যাসিড, এটা একটা অর্গানিক অ্যাসিড, তো এটাতে অ্যাসিড, তাই না, তো এটা অ্যাসিড হিসেবে তো অ্যাক্ট করবেই, কিন্তু এট দ্য সেম টাইম এটা রিডাকটেন্ট হিসেবেও অ্যাক্ট করে, এটা রিডাকটেন্ট হিসেবেও অ্যাক্ট করে, সো দ্যাট এই কারণে এটা খুব সিগনিফিকেন্ট। তাহলে মিথানোয়িক অ্যাসিড অ্যাক্ট অ্যাজ বোথ অ্যাসিড অ্যান্ড রিডাকটেন্ট। আচ্ছা, ফার্স্ট হচ্ছে অ্যাজ অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড অ্যাজ অ্যাসিড, খুবই সিম্পল। মিথানোয়িক অ্যাসিড অ্যাকোয়াস সলিউশনে কি করবে, প্রোটন ডোনেট করবে। তাহলে মিথানোয়িক অ্যাসিডের সলিউশন আমরা কি পাই, প্রোটন, মিথানোয়িক অ্যাসিডের সলিউশনে আমরা কি পাই, প্রোটন, সো দ্যাট ইট অ্যাসিড, সো দ্যাট ইট অ্যাসিড। ফর এক্সাম্পল, মিথানোয়িক অ্যাসিড রিঅ্যাক্ট উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড প্রোডিউস সোডিয়াম মিথানোয়েট, প্রোডিউস করে হচ্ছে সোডিয়াম মিথানোয়েট অ্যান্ড ওয়াটার। তাহলে মিথানোয়িক অ্যাসিড ইজ অ্যান অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড ইজ অ্যান অ্যাসিড বিকজ ইট প্রোডিউস হাইড্রোজেন আয়ন, ইট ক্যান রিঅ্যাক্ট উইথ অ্যালকালি অ্যান্ড প্রোডিউস সল্ট অ্যান্ড ওয়াটার, সো দ্যাট মিথানোয়িক অ্যাসিড ইজ অ্যান অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড ইজ অ্যান অ্যাসিড। তার মানে মিথানোয়িক অ্যাসিড হলে কি করতে পারবে, অ্যাসিড হিসেবে অ্যাসিডের সাথে যারা যারা রিঅ্যাকশন করে, যে অ্যালকালি যে সল্ট রিঅ্যাকশন হয় তার সাথে রিঅ্যাকশন হয়, ওকে, সো অ্যাসিড হিসেবে এটা, বাট এটা রিডাকটেন্ট হিসেবে কাজ করে, রিডাকটেন্ট। রিমেম্বার যে অর্গ্যানিকের মধ্যে রিডাকটেন্ট হচ্ছে CHO গ্রুপ, অর্থাৎ যারা CHO গ্রুপ বিলং করে এরা হচ্ছে গিয়ে রিডাকটেন্ট,
অর্গানিকে যে গ্রুপটা সিএইচও গ্রুপ বা যে ফ্যামিলিতে সিএইচও গ্রুপ থাকে, যে ফ্যামিলিতেই সিএইচও গ্রুপ থাকে, যার সাথে সিএইচও গ্রুপ থাকে, যে সিএইচও গ্রুপ বিলং করে সেই হচ্ছে রিডাকটেন্ট। তো সিএইচও গ্রুপ তো অ্যালডিহাইড গ্রুপ, তো দ্যাট এটা অ্যালডিহাইডে থাকার ন্যাচারাল, অ্যালডিহাইডেই থাকে, এটা অ্যালডিহাইডে থাকাটা ন্যাচারাল, সো দ্যাট এটা অ্যালডিহাইডের গ্রুপ, অ্যালডিহাইড থাকলে পরে অ্যালডিহাইড রিডাকটেন্ট। বাট মিথানোয়িক অ্যাসিড অ্যাসিড, বাট ইট ইজ রিডাকটেন্ট, ইট ইজ রিডাকটেন্ট। তাহলে এটা কিভাবে পসিবল হলো দেখো, নাম্বার টু, অ্যাজ রিডাকটেন্ট দ্যাট মিন্স মিথানোয়িক অ্যাসিড একটা রিডাকটেন্ট। মিথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচারাল ফর্মুলা দেখলে দেখবা এটা এরকম, এই হচ্ছে মিথানোয়িক অ্যাসিডের ফর্মুলা, যেটা প্রিভিয়াস দেখছো ইথানোয়িক অ্যাসিড, এখন হচ্ছে এটা মিথানোয়িক অ্যাসিড। তাহলে এটা মিথানোয়িক অ্যাসিড, ওকে, মানে কার্বক্সিল গ্রুপ মানে কি থাকে, কার্বনিল গ্রুপ আর ওয়েজ গ্রুপ, কার্বনিল গ্রুপ আর ওয়েজ গ্রুপ, এটা হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, এটা হচ্ছে কি মিথানোয়িক অ্যাসিড, বলা হচ্ছে যে এটা একটা রিডাকটেন্ট, এটা একটা রিডাকটেন্ট। কেন বলা হয়, কারণ এটা দেখে এই যে যে মার্ক করলাম যে জায়গাটুকু, অতটুকু দেখলে এটার সাথে আমরা মিল পাই কার, অ্যালডিহাইডের, দেখো ওই রাইট সাইডে যেটা এটা অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড, আর এই দেখো ঠিক সেম টু সেম সেম, এই যে সিও গ্রুপ তার সাথে এইচ, এই যে সিও গ্রুপ তার সাথে এইচ, তার মানে এটা এই মিথানোয়িক অ্যাসিডেই পসিবল, এটা মিথানোয়িক অ্যাসিডেই পসিবল, ওকে। সো এই কারণে বলা হবে যে যে মিথানোয়িক অ্যাসিড বিলং অ্যালডিহাইড গ্রুপ, মিথানোয়িক অ্যাসিড অ্যাসিড, অলদো ইট ইজ অ্যাসিড বাট ইট বিলং অ্যালডিহাইড গ্রুপ, এর কাছে অ্যালডিহাইড গ্রুপ আছে, সো দ্যাট ইট ইজ রিডাকটেন্ট অ্যাজ অ্যালডিহাইড, সো দ্যাট ইট ইজ রিডাকটেন্ট অ্যাজ অ্যালডিহাইড, এই কারণে এটা অ্যালডিহাইডের মতোই রিডাকটেন্ট, অ্যালডিহাইডের মতোই এটা রিডাকটেন্ট। তবে অ্যালডিহাইড রিডাকটেন্ট প্রুভ করার জন্য যে রিয়াকশন অ্যাপ্লাই হয়, যে রিয়াকশন অ্যাপ্লাই হয় সেই দুইটা রিয়াকশন এখন শেয়ার করতে হচ্ছে। নাম্বার ওয়ান অপশন হলো ফেলিং সলিউশন, তোমরা অ্যালডিহাইড কিটন যে পার্টটা অলরেডি ডান, অ্যালডিহাইড আর কিটনকে ডিফারেন্সিয়েট করা হয়েছে, যে যেখানে অ্যালডিহাইড কিটনকে ডিফারেন্সিয়েট করা হয়েছে যে লেসনে দেখবা, সেই লেসনে মেনশন করা আছে যে অ্যালডিহাইড রিডাকটেন্ট যার কারণে ফেলিং সলিউশনের সাথে রিয়াক্ট করে। তো মিথানোয়িক অ্যাসিডও তো রিডাকটেন্ট, এই কারণে এটাও ফেলিং সলিউশনের সাথেই রিয়াকশন করবে, ফেলিং সলিউশনের সাথে। এবার রিয়াকশন দেখাচ্ছে হলো মিথানোয়িক অ্যাসিডের, মিথানোয়িক অ্যাসিড হলো এই যে এটা হলো মিথানোয়িক অ্যাসিড, HCOOH হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। আর রিমেম্বার ফেলিং সলিউশন অ্যাড করা মানে বুঝবা কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে গিয়া তোমার ফেলিং সলিউশন, ফেলিং সলিউশনে প্রেজেন্ট থাকে হচ্ছে কপার হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড, ফেলিং সলিউশনে থাকবে কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, অ্যান্ড ফেলিং সলিউশনের থেকে যেটা হবে, এই যে খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন, CU2 ফর্ম করে, CU2O ফর্ম করে, এটার কি হয় রেড প্রিসিপিটেট দেয়, কি করে রেড প্রিসিপিটেট ফর্ম করে, কপার অক্সাইডের রেড প্রিসিপিটেট ফর্ম করে। তাহলে ফেলিং সলিউশন অ্যাড করলে মিথানোয়িক অ্যাসিডের সাথে, মিথানোয়িক অ্যাসিডের সাথে ফেলিং সলিউশন অ্যাড করলে কি হবে, রেড প্রিসিপিটেট ফর্ম করবে, অ্যালডিহাইড হলেও রেড প্রিসিপিটেট ফর্ম করতো। তাহলে অ্যালডিহাইড আর মিথানোয়িক অ্যাসিড যেটা অ্যালডিহাইডের মতোই কাজ করতেছে, তার সাথে ফেলিং সলিউশন অ্যাড করলে কপার অক্সাইডের রেড প্রিসিপিটেট ফর্ম করে। এখন কপার অক্সাইডের রেড প্রিসিপিটেট ফর্ম করলো, ওয়েল আচ্ছা, অ্যান্ড এর সাথে আর কি কি প্রোডাক্ট হবে, ওকে, প্রোডাক্ট কি হবে, তো এটা হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে এটা তো রিডাকটেন্ট, এটা তো রিডাকটেন্ট, তাহলে রিডাকটেন্ট কি হবে, অক্সিডাইজ হবে, রিডাকটেন্ট অক্সিডাইজ হয়, তাহলে অ্যাসিড যদি অক্সিডাইজ হয়, রিমেম্বার অ্যাসিড যদি অক্সিডাইজ হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড হয়, কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস করে, কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইড হলেও প্রোডাক্টে লেখা থাকবে সোডিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বাট প্রোডাক্ট হিসেবে সোডিয়াম কার্বনেট, কেন জানো, কারণ এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে যে, এই কারণে কার্বন ডাইঅক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে আবার সোডিয়াম কার্বনেট করে ফেলবে আর ওয়াটার। এই হচ্ছে মিথানোয়িক অ্যাসিডের সাথে ফেলিং সলিউশনের রিয়াকশন, মিথানোয়িক অ্যাসিডের সাথে ফেলিং সলিউশনের রিয়াকশন। মানে তুমি যদি প্রুভ করতে চাও যে মিথানোয়িক অ্যাসিড একটা রিডাকটেন্ট, তাহলে অ্যালডিহাইড যেমনি ফেলিং সলিউশনের সাথে রিয়াকশন করে, মিথানোয়িক অ্যাসিডও যে ফেলিং সলিউশনের সাথে রিয়াকশন করে অ্যান্ড রেড প্রিসিপিটেট ফর্ম করে, এটা তোমাকে শো করতে হবে। অ্যান্ড সেকেন্ড ওয়ানটা হলো টলেন রিয়েজেন্ট, আমরা অ্যালডিহাইডকে, অ্যালডিহাইড যে রিডাকটেন্ট সেটা প্রুভ করতে গেলে আরেকটা অপশন অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে টলেন রিয়েজেন্ট, ঠিক মিথানোয়িক অ্যাসিডও একই কাজ করবে টলেন রিয়েজেন্টের সাথে, মিথানোয়িক অ্যাসিড। আচ্ছা, আর টলেন রিয়েজেন্ট বলতে এটাকে বোঝায়, ডাইঅ্যামিন
সিলভার নাইট্রেট, এই যে এটাকে বোঝায় হচ্ছে টলেন্স রিয়েজেন। টলেন রিয়েজেন হচ্ছে এই যে এইটা, এই যে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, মানে ডাইঅ্যামিন সিলভার থাকলেই হবে, নাইট্রেট থাকাটা কম্পালসারি না, ডাইঅ্যামিন সিলভার থাকতেই হবে, তাহলে এই পার্টটুকু থাকতেই হবে থার্ড ব্র্যাকেট পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টলেন রিয়েজেন আর হলো মিথানোয়িক অ্যাসিড। তাহলে টলেন রিয়েজেন যখন অ্যাড করা হয় তখন কি হয় মনে রাখবা, তখন কি হয় সিলভার প্রিসিপিটেট হয়। আগেরটা তো কপার অক্সাইডে রেড প্রিসিপিটেট ফর্ম করছে, আর এবার কি হবে সিলভার প্রিসিপিটেট হয়। আর মনে রাখছো যে সিলভার প্রিসিপিটেট হওয়াতে এটাকে সিলভার মিরর বলে, সিলভার মিরর, সিলভার মিরর। সিলভার প্রিসিপিটেট হলে পরে ওই টেস্টকে বলা হয় সিলভার মিরর টেস্ট, সিলভার মিরর টেস্ট, সিলভার মিরর টেস্ট। তাহলে রিমেম্বার এটাকে বলে সিলভার মিরর। আচ্ছা তাহলে এই টলেন রিয়েজন থেকে পেলাম হচ্ছে সিলভার মিরর, দ্যাট মিন সিলভার। আচ্ছা এবার আসো, আবার সেই মিথানোয়িক অ্যাসিড অক্সিডাইজ হয়ে কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস করবে, কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এইখানে এখনো কার্বন ডাইঅক্সাইড হবে না, অ্যামোনিয়া থাকাতে ওইটা অ্যামোনিয়াম কার্বনেট হয়ে যাবে, অ্যামোনিয়াম কার্বনেট, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের আর অ্যামোনিয়া সলিউশনের কারণে হয়ে যাবে অ্যামোনিয়াম কার্বনেট। আর নাইট্রেট যে আছে ওই নাইট্রেট থেকে হবে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট। কিন্তু মেইনলি যেটা হচ্ছে এটা হচ্ছে কপার অক্সাইডের রেড প্রিসিপিটেট, আর এটাতে হচ্ছে সিলভার মিরর, সিলভার মিরর। তাহলে টলেনিজেন ফেলিং সলিউশন অ্যাড করলে, ফেলিং সলিউশন অ্যাড করলে মিথানোয়িক অ্যাসিডের সাথে কি হয় রেড প্রিসিপিটেট ফর্ম করে, তাহলে মিথানোয়িক অ্যাসিড রিডাকট্যান্ট। টলেনিজেন অ্যাড করলে মিথানোয়িক অ্যাসিডের সাথে সিলভার মিরর প্রোডিউস করে, সো দ্যাট এটা রিডাকট্যান্ট, এটা রিডাকট্যান্ট। এবার আসো 2019 এর কোশ্চেনটা কি ছিল, 2019 এর কোশ্চেনে কি হয়েছে, এইটা মিথানোয়িক অ্যাসিড স্টেমে ছিল, মিথানোয়িক অ্যাসিডটা ছিল হচ্ছে স্টেমে, এটা ছিল স্টেমে, কিন্তু এটা যে স্টেমে ডাইরেক্ট ছিল না, মানে কয়েকটা রিয়াকশন করা লাগছে এটা বোঝানোর জন্য। তো স্টেমে ছিল মিথানোয়িক অ্যাসিড, স্টেমে ছিল মিথানোয়িক অ্যাসিড, আর কোশ্চেনে যা বলছে কি যে মিথানোয়িক অ্যাসিডকে তারা এক্স দিয়ে বুঝাইছে, সো দ্যাট কোশ্চেনটা করছে কি যে এক্স কি সিলভার মিরর টেস্ট দেয়, এক্স কি সিলভার মিরর টেস্ট দেয়। তো যখন স্টুডেন্টরা বুঝতে পারছে যে এটা মিথানোয়িক অ্যাসিড, এন্ড তখন তারা অ্যাগ্রি করছে হ্যাঁ এটা সিলভার মিরর টেস্ট দেয়, তার মানে এটা টলেন রিয়েজেন্টের সাথে রিয়াকশন করে করে সিলভার মিরর ফর্ম করে, সো দ্যাট ওইভাবে কোশ্চেনটা হয়েছে। তাহলে মিথানোয়িক অ্যাসিড রিমেম্বার যে মিথানোয়িক অ্যাসিডটা অ্যাসিড হিসেবে বিহেভ করবে, বিকজ এটা এটা মেইনলি হলো এটা অ্যাসিড, কিন্তু অ্যাডিশনাল এটা হচ্ছে গিয়ে বিহেভ করে সেটা হচ্ছে রিডাকশন হিসেবে। অ্যান্ড রিডাকশন হিসেবে কেন বিহেভ করে অন্য অ্যাসিডরা তো করে না, কারণ মিথানোয়িক অ্যাসিডের কাছে এলডিহাইড গ্রুপের মতো একটা গ্রুপ আছে যার কারণে এ এলডিহাইডের মতোই বিহেভ করতে পারে। এখন একটা মাল্টিপল কমপ্লিশন আসবে, হ্যাঁ সেখানে আমি তোমাদেরকে বলি যে তোমার মাল্টিপল কমপ্লিশনটা হলো এরকম যে HCOOH হ্যাঁ রিয়্যাক্ট উইথ দিয়ে ওয়ান সোডিয়াম বাইকার্বনেট টু ফেলিন সলিউশন থ্রি টলেন রিয়েজেন and 4 সেটা হচ্ছে 2,4 ডিএনপি, এই চারটা কম্পোনেন্ট, হ্যাঁ একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, একটা ফেলিং সলিউশন, একটা টলেন রিয়েজেন্ট, আর একটা হচ্ছে 2,4 ডিএনপিএইচ, 2,4 ডিএনপিএইচ। হ্যাঁ একটু মনে রাখো, যদি যে কোশ্চেন মেকার তার যদি চিন্তা থাকে যে তিনটে কারেক্ট দিব, তিনটা কারেক্ট রাখবো, তাহলে সে অপশনে এই তিনটা দিবে, তাহলে এই তিনটা হলে তিনটেই কারেক্ট। তাহলে মিথানোয়িক অ্যাসিড রিয়্যাক্ট উইথ যদি সোডিয়াম বাইকার্বনেট অপশনে থাকে কারেক্ট, কারণ অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের সাথে রিয়াকশন করবে, ফেলিং সলিউশন এন্ড টলেন রিয়েজেন্টের সাথে মিথানোয়িক অ্যাসিড রিয়াকশন করে, কিন্তু 2,4 ডিএনপিএইচ আছে না ওটার সাথে মিথানোয়িক অ্যাসিড রিয়্যাক্ট করে না, ওটা হলো অ্যালডিহাইডের নিজস্ব অ্যালডিহাইড, মানে যদি সে রিয়েলি অ্যালডিহাইড হয় তাহলে ওটার সাথে রিয়াকশন দিবে, কিন্তু এটা তো হলো গিয়া অনেকটা হলো যে অ্যাক্টিং, এটা তো অ্যাক্টিং, সে তো অ্যালডিহাইড না, সে তো অ্যালডিহাইড না, এ তো আর অ্যালডিহাইড না, অ্যাক্টিং করতেছে অ্যালডিহাইডের, যার কারণে সে কি করতে পারবে না 2,4 ডিএনপিএইচ এর সাথে রিয়াকশন করবে না, যেটা রিয়েল অ্যালডিহাইড সেটা 2,4 ডিএনপিএইচ এর সাথে রিয়াকশন করে। তাহলে মিথানোয়িক অ্যাসিড দিয়ে যদি এটা দেয় তাহলে কিন্তু এটা কারেক্ট না, মিথানোয়িক অ্যাসিড দিয়ে এটা দিলে আবার কারেক্ট না, তার মানে অ্যালডিহাইডের সাথে এর একটা তো ডিফারেন্স থাকা লাগবে না, অ্যালডিহাইডের সাথে রিয়েল এর সাথে অ্যাক্টিং এর একটা ডিফারেন্স থাকা লাগবে না। তো এইটা এখানে এখানেই আছে যে এই যে 2,4 ডিএনপিএইচ কি করবে, ঠিক করে দিবে যে আসলে এটা কি অ্যাক্টিং অ্যালডিহাইড না রিয়েল অ্যালডিহাইড, ঠিক আছে। সো দ্যাট এই তিনটা অপশন দিলে অল কারেক্ট, আর এখান থেকে যে কোনো তিনটা দিলে এই এই তিনটা যদি দেয় তাহলে হচ্ছে গিয়ে 2,4 ডিএনপিএইচ রং।
এবার হচ্ছে আইডেন্টিফিকেশন অফ আইডেন্টিফিকেশন অফ সিডব্লিউএইচ। তো তোমরা দেখে থাকবা যে এভরি পার্টে একটা করে ফাংশনাল গ্রুপ থাকে, আর সেই ফাংশনাল গ্রুপকে আবার আইডেন্টিফাই করতে হয়। যেমন এটা কার্বক্সিল গ্রুপ আইডেন্টিফাই করছি, একসময় অ্যালকোহলে অ্যালকোহল গ্রুপ আইডেন্টিফাই করছি, অ্যালডিহাইড কিটোনে যায়া অ্যালডিহাইড কিটোন আইডেন্টিফাই করে আসছি, এখন কার্বক্সিলিক অ্যাসিডে আসছি কার্বক্সিল গ্রুপ আইডেন্টিফাই করব, তারপরে আমরা নেক্সট দিন অ্যামিনে যাব, সেখানে যাই আবার অ্যামিনটা আইডেন্টিফাই করব। এভাবে প্রত্যেকটা ফাংশনাল গ্রুপ আইডেন্টিফাই করতে হয়। এখন হচ্ছে কি সিডব্লিউএইচ আইডেন্টিফাই করতে হবে। এন্ড সিডব্লিউএইচ আইডেন্টিফিকেশনের অপশন কি, যে ধরো সিডব্লিউএইচ হচ্ছে গিয়ে আর সিডব্লিউএইচ বা সিএইচসি সিডব্লিউএইচ, সাপোজ ধরো সিএইচসি সিডব্লিউএইচ। তো এই সিডব্লিউএইচ আইডেন্টিফাই আমরা করতে কি করব, সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করব। একটু আগে দেখছো না যে সোডিয়াম বাইকার্বনেট দিলাম অপশনে, আসলে ওটা দিয়েই কার্বক্সিল গ্রুপকে আইডেন্টিফাই করে। তাহলে ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করলে এটা সিএইচসি সিডব্লিউএনএ সোডিয়াম সল্ট প্রোডিউস করে, অ্যান্ড প্রোডিউস হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। তাহলে কি হলো যে সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করলে ফার্স্টে কি হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রোডিউস হবে। অ্যান্ড এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা, সেটা আবার তোমরা জানো যেটা লাইম ওয়াটারের সূত্রে পাস করলে পরে লাইম ওয়াটার বিকাম জাল, লাইম ওয়াটার ভিতর দিয়ে পাস করলে পরে লাইম ওয়াটার বিকাম ডাল। তাহলে কি দাঁড়ালো, এটাই হচ্ছে কার্বক্সিল গ্রুপের আইডেন্টিফিকেশন। কিভাবে আইডেন্টিফাই করলা, অ্যাড ফার্স্ট সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করতে হয়, সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করলে পরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়, আর ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাস আবার কার্বন লাইম ওয়াটারকে টার্বিট করে দেয়। এইভাবেই আমরা কি করি তোমার কার্বক্সিল গ্রুপটাকে আইডেন্টিফাই করি। তাহলে কার্বক্সিল গ্রুপ কি করে আইডেন্টিফাই করলা, সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করে ফলোড বাই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের, ওই গ্যাসটাকে আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভিতর দিয়ে পাস করে। এটা হচ্ছে কি কার্বক্সিল গ্রুপের আইডেন্টিফিকেশন, ভেরি সিম্পল অ্যাসিডের আইডেন্টিফিকেশন এটাই। ওকে, এখন দ্য লাস্ট থিং ফর টুডে, সেটা হচ্ছে যে তোমার কিছু প্রোডাক্ট আছে যাদেরকে বলা হয় অ্যাসিড ডেরিভেটিভ, এদেরকে বলা হয় অ্যাসিড ডেরিভেটিভ, মানে অ্যাসিড থেকে এরা প্রোডিউস হবে, এই কারণে এদেরকে বলা হবে অ্যাসিড ডেরিভেটিভ। অ্যাসিড থেকে প্রোডিউস হবে, অ্যাসিড থেকে প্রোডিউস হবে, সো দ্যাট এরা হলো গিয়ে অ্যাসিড ডেরিভেটিভ, অ্যাসিড থেকে প্রোডিউস হবে সো দ্যাট এরা হলো অ্যাসিড ডেরিভেটিভ। রিমেম্বার, এরকম অ্যাসিড ডেরিভেটিভ গুলো অনেক সময় ইম্পর্টেন্ট, আমরা থিম ইম্পর্টেন্টটা দেখাচ্ছি। হ্যাঁ, মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকেই করব। এই তিনটা রিঅ্যাকশন খুব মনে রেখো, এটার সাথে যদি ফসফরাস পেন্টাক্লোরাইড দাও, এই ইথানোয়িক অ্যাসিডের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড দিলে পরে সেটা হয় সিএইচসি সিওসিএল, বাই প্রোডাক্টে পিওসিএলসি আর এইচসিএল, এই রিঅ্যাকশনটা মুখস্থ করো। আচ্ছা, তাহলে ইথানোয়িক অ্যাসিডের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের রিঅ্যাকশন, ইথানোয়িক অ্যাসিড আর ফসফরাস পেন্টাক্লোরাইডের রিঅ্যাকশন হলে কি হবে, ইথানোয়িক অ্যাসিড আর ফসফরাস পেন্টাক্লোরাইডের রিঅ্যাকশন হলে এই যে ওএইচটা, এই ওএইচের জায়গাটাতে চলে আসছে এই দেখছো ক্লোরিন, এটাই সবসময় হবে। ওইসের জায়গায় ক্লোরিন আছে, সবসময় মনে রাখবো ওইসের জায়গায় ক্লোরিন আছে। তাহলে সিএইচসি সিডব্লিউএইচ এর সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড দিলে তাই হয়। তাহলে ইথানোয়িক অ্যাসিডের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড দিলে যেটা প্রোডিউস হয়েছে, যে এই যে যেটা প্রোডিউস হয়েছে এটার নাম হলো অ্যাসিটাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, যেটা অ্যাসিডের একটা ডেরিভেটিভ, অ্যাসিডের এটা একটা ডেরিভেটিভ, অ্যাসিডের কি ডেরিভেটিভ, এটাকে অ্যাসিড হ্যালাইড বলে, অ্যাসিডের এই ডেরিভেটিভটাকে বলে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড থেকে হ্যালাইড অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড থেকে হ্যালাইড অ্যাসিড হ্যালাইড। তো এটা হলো একটা অ্যাসিড ডেরিভেটিভ, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড দিলে আমরা অ্যাসিডের একটা ডেরিভেটিভ পাব। এরপর দিচ্ছি অ্যামোনিয়া আর হিট দিব, শুধু অ্যামোনিয়া দিয়ে থেমে থাকবো না, হিট দিতে হয় এখানে, ডেল্টা সাইন দিচ্ছি দেখছো। আচ্ছা, অ্যামোনিয়া যখন দিব ইথানোয়িক অ্যাসিডের সাথে, অ্যামোনিয়া তখন হবে হলো সিএইচসি সিওএনএইচ টু প্লাস এইচ টু ও, এই যে তখন আবার এটা হবে সিএইচসি সিওএনএইচ টু, সিএইচসি সিওএনএইচ টু, যেটার নাম হচ্ছে ইথানেমাইড। এটা খুবই কমন একটা কম্পাউন্ড, ইথানেমাইড খুব পপুলার একটা কম্পাউন্ড, ইথানেমাইড, ইথানেমাইড, আর যেটা আসলে অ্যাসিড অ্যামাইড, অ্যাসিডের এটা কোন ডেরিভেটিভ, অ্যাসিড অ্যামাইড। তাহলে অ্যাসিডের ডেরিভেটিভ কি, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিডের ডেরিভেটিভ কি, অ্যাসিড অ্যামাইড। তাহলে অ্যাসিডের হ্যালাইড একটা ডেরিভেটিভ, অ্যাসিডের অ্যামাইড একটা ডেরিভেটিভ। তুমি যদি অ্যাসিড হ্যালাইড চাও কিনে নিবা ফসফরাস পেন্টাক্লোরাইড, তুমি যদি অ্যাসিড অ্যামাইড চাও তাহলে তুমি কিনে নিবা অ্যামোনিয়া নিয়ে নিবা, ব্যাস এইবার আসো।
এইবার এটা তো অ্যাসিড, এর সাথে আমরা এই যে অ্যালকোহল অ্যাড করব, C2H5OH, তোমরা এটা জানো, অ্যালকোহল অ্যাড করব, অ্যালকোহল, তাহলে ইথানল গ্যাসের সাথে অ্যালকোহল অ্যাড করব। তবে অ্যালকোহল এমনি এমনি অ্যাড করলে হবে না, অ্যাসিডের সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে বা কারো প্রেজেন্সে, ধরো সালফিউরিক অ্যাসিড এর প্রেজেন্সে করতে হবে, সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে, ঠিক আছে? তাহলে এই যে অ্যাসিড অ্যালকোহল, তোমরা এটা জানো এটাতে এস্টার হয়, এস্টার, এই যে এস্টার, তাহলে এস্টারটাও একটা অ্যাসিড ডেরিভেটিভ, এস্টার এটাও একটা অ্যাসিড ডেরিভেটিভ। তাহলে অ্যাসিড ডেরিভেটিভের মধ্যে এই তিনটা কমন ডেরিভেটিভ শেয়ার করলাম। একটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, মনে করো তোমার অ্যাসিড থেকে অ্যাসিড হ্যালাইডে যেতে হবে, তাহলে কি করবা, ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে দিবা। অ্যাসিড থেকে অ্যাসিড অ্যামাইডে যেতে হবে, ওটা আরেকটা ডেরিভেটিভ, তাহলে অ্যামোনিয়া অ্যাড করে দিবা। আবার অ্যাসিড থেকে ধরো একটা এস্টার করতে হবে, অ্যাসিড থেকে এস্টার করতে হবে, তাহলে অ্যাসিডের সাথে কি দিলে এস্টার হয়, অ্যালকোহল দিলে, অ্যাসিড আর অ্যালকোহল অ্যাড করলে পরে এস্টার হয়। এই এইগুলো হচ্ছে অ্যাসিডের ডেরিভেটিভ।